Hi guys, good morning. Welcome back to the channel. I hope tomorrow show you will be well. As usual, safe. আজকে ব্লগটাও দেখো আই হোপ আজকে তোমাদের এই সিম্পল ছোট ব্লগটা খুব ভালো লাগবে দেখতে তো দেখতে থাকো আর কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চলো ব্লগটা দেখতে থাকো কে সেটা তোমার ফ্রেন্ড এসেছে একটা কি খেলছো ওর সাথে খেলছো এটা ফ্রেন্ড এই মাসিটার এটা ভাতিজে দেখো লুকাবে হাই করো সাবিনা জি মায়ের আজকে মেজাজটা হেভি গরম আছে এগুলো দিয়ে দেবো ব্লগে এই দেখো এই দুষ্টুটাকে দেখো এই দেখো দুষ্টুটা তো আমার ব্রেকফাস্ট হচ্ছে এটা আমি একটু চাই খাবো এটা দেখো আমার এরকম ওয়েদার জাস্ট সেই লাগে সেই লাগে মানে বাড়িতে থাকার হলে বেশ কি সুন্দর মেঘলা আকাশ হয়ে রয়েছে একটু পরে ঝমঝমিয়ে বৃষ্টি হবে কিন্তু ঠান্ডার কোনো সিন নেই যেমন গরম তেমনই গরমই আছে এখন সবাই যে যার মতন কাজে বেরিয়ে গেছে বাবা রাজা সব অফিস বলছি দোকানে চলে গেছে মা আর দিদি ভাই রান্নাঘরে কাজ করছে আমি এখানে কিছু ল্যাপটপের আমার কিছু কাজ করছি আর এখানে গুনগুন আমার সাথে রয়েছে কালকে ব্লগ যায়নি আই এম রিয়েলি সরি কালকে ব্লগ যায়নি বিকজ কালকে ব্লগ স্কিপ হয়ে গেছে আমি ব্লগ স্টার্ট করেছিলাম কিন্তু কী করবো না করবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না ওর জন্য আমি ছেড়ে দিয়েছি এই ফার্স্ট টাইম মনে হয় আমি কোনো ব্লগ ছাড়লাম করেও আমি শ্যুটটা পুরোটা করতে পারিনি তো আজকে আমি আমার ব্লগ করছি দেখো তোমাদের থেকে তোমরা হচ্ছে আমার মোটিভেশন ঠিক আছে মাঝে মাঝে সত্যি মনে হয় কি করব না করব বুঝতে পারি না তারপরে যখন তোমাদের কমেন্ট পাই তারপরে তোমাদের মেসেজেস পাই ইনস্টাগ্রামে ব্লগ দিচ্ছ না কেন এই দিচ্ছ না কেন সেটাকে আমাকে ইনফ্লুয়েন্স করে ইন্সপায়ার করে যে আরও আরও বেশি বেশি করে করে ব্লগ করার জন্য কয়েকজন মানুষ এমন আছে আমার ইউটিউব ফ্যামিলিতে যাদের সাথে আমার ইউটিউব থেকেই পরিচয় বেশি পরিচয় আগে হয়তো রিলেশন ছিল বাট ইউটিউব থেকে রিলেশনশিপটা আরও বেশি স্ট্রং হয়েছে তো তাদের কিছু কিছু কথাতে আমার আরও ইন্সপিরেশনটা সত্যি বেড়ে যায় তো ইউ গাইজ আর মাই মোটিভেটার্স আর কেউ না ইউ গাইজ অনলি ইউ গাইজ তো যাই হোক এখন আমি এসবই টুকিটাকি টুকিটাকি কাজ করছি তো আজকে দিনটা এখন তো জাস্ট সবে 12টা বাজে এখনও পুরো রাত বাকি আছে দুপুর বাকি আছে বিকেল বাকি আছে কী হচ্ছে না হচ্ছে তোরা সব কিছু দেখতেই পারবে ও এরকম চুপচাপ চুপচাপ নিজের মতনই খেলে যাচ্ছে এখন অবধি আমাকে জালু জালু করেনি একটু পরে হয়তো চানমান করবে তারপরে খাবে দাবে তো এইসবই করে যাচ্ছে আমি একটু ল্যাপটপে আমার ফেসবুকটাকে লগ ইন করবো তো কারণ কি আমি কালকে আমার একটা ফেসবুকে প্রবলেম হচ্ছিল ওর জন্য আমি ভাবছি ল্যাপটপে যেহেতু আমার দেবরাজের ফোনে মানে আমি লগ আউট করে দিয়েছিলাম আর লগ ইন করতে পারছিলাম না আর পাসওয়ার্ড ভুলে গেছিলাম যেহেতু আমি দেবরাজের ফোনে আমার ফেসবুক লগ ইন ছিল ওর জন্য আমি খুলতে পেরেছি তো আমি ফেসবুকটাকে একবার লগ ইন করে নিই এটা কিন্তু হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল যারা জানো না আমাকে ফেসবুকে ফলো করতে চাও আমি লিঙ্ক তো দিই বাট তাও তোমরা খুঁজে পাও না বা কিছু তো এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল তোমরা কিন্তু গিয়ে এখানে আমাকে ফলো মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো আমি কিন্তু অ্যাকসেপ্ট করে গল্প করে নেবো দেখে নাও ঠিক আছে দেখো আবার এই জেনার কাজ দেখো অনেকক্ষণ পর আবার ব্লগটাকে স্টার্ট করলাম 3:10 বাজে এখন আমরা লাঞ্চ ফাঞ্চ করবো দেবরাজ আসলো আমি এখানে বসে বসে এই জাস্ট ল্যাপটপটাকে শাট ডাউন করছি আমি এতক্ষণ ধরে কাজই করছিলাম এখানে তো আর ইয়ে করা হয়নি ওকে নামাও নামাও আবার তুলে দিয়েছে তোমাকে বসে থাকবে তো ওখানে নিচে নেমে জ্বালাবে না তো চুপচাপ বসবে তো আমি হাসাচ্ছি মুখটাকে গম্ভীর করো
আসবে না নাববে হাসছো কেন নড়বে না একদম চুপচাপ বসে থাকবে দেখো দেখো 4:30 বাজে এখনো ওর চোখে ঘুম নেই নাকি ও 7:30টার সময় আজকে ভ্যাকসিন দিতে যাবে একটু না ঘুমালে হয় দেখো দেখো এখনো গুন্ডামি করে যাচ্ছে দেখো দেখো গুনগুন আয় আমার পাশে আয় কি না আয় গুনগুন আয় আসো কি সন্ধ্যেবেলা এখন আবার ফাদার ডটার মুভমেন্ট হচ্ছে চা খাওয়ার আগে আজকে খুবই কম ব্লগ হচ্ছে জানি সরি একটুখানি ক্ষমা করে দিও আমাকে দেখো কি হলো তুমি চোখ বন্ধ করে দিলে কেন 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 কি করছিলে করো দুজনে মিলে ঘুম থেকে উঠে এরকম কিছুক্ষণ করতে থাকে এই সিনটা চলে বুঝলে তো সে হাই গুনগুন গুনগুন ঘুমেই আছে এখন দেখো 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 ওদিকে ফিরে গেল এই যে চা এই যে মুনিয়া মুনিয়া এসে গেছে কেউ হাসছে মুনিয়াকে দেখে উঠে গেছে কোথায় যাবে তুমি যাও গুনগুন রেডি হয়ে গেছে এত সেজে গুজে ও যাচ্ছে কি করতে ইনজেকশন দিতে ভ্যাকসিন দিতে গুনগুন হাই কোথায় যাবে তুমি গুনগুন কোথায় যাবে এবার আমি রেডি হই না এবার দেবরাজের কাছে বহুত ঝাড় খাবো অনেক লেট হয়ে গেছে অলরেডি 7:30 টাইম ছিল এখন এখানেই 7:30 বাজে আর গুনগুন এখন ফুললি রেডি হয়ে গেছি ওকে মেলি নিয়ে যাচ্ছে এখন ভ্যাকসিন দেওয়াতে আজকে ওর ভ্যাকসিনের টাইম আছে তো বেশি দেখো 7:30 বাজছিল এখন বাজে 7:40 কি তাও হয়নি এই 10 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি আমার কোথাও যেতে গেলে 10 মিনিটসই লাগে ম্যাক্সিমাম 10 মিনিটসের বেশি আমি টাইম লাগাই না রেডি হতে আর চলো রেডি হয়ে গেছে এবার যাই ভ্যাকসিনটা দিয়ে আনি তারপর দেখি বেরিয়ে কি করি না করি টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে ভাবছি ওগুলো আজকে কিনেই নেব গুনগুন আর নাদর খাচ্ছে ওর দাদানের কাছে কাকাইয়ের কাছে একটা হল্ট হবেই নিচে নামলে আব্বা বস হ্যাঁ লজেন দেখো তাড়াতাড়ি করে ভ্যাকসিন গুলো দিয়ে আসি দেখি আমার বর যদি আমাকে আজকে কয়েকটা জিনিস কিনে দেয় তাহলে কেনা হবে যাই হোক দেখা যাক চলে যাচ্ছি গুনগুন টাটা ওসব বেবিদের কিভাবে দেখছো জানো বলো ভাজা মাছটা উল্টে খেতে জানে না তোমরা সকালেরও ব্লগ দেখছিলে এখনেরও ব্লগ দেখো চলো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না কি আমার মতো
ভেতরটা না মারাত্মক গরম, জাস্ট বসা যায় না। মানে এখানে আই ডোন্ট নো ওয়াই একটুখানি পেশেন্ট, মানে এসিটা তো অ্যাটলিস্ট চালাতে পারে, এসি কিন্তু রয়েছে, এখানেও এসি আছে। তো তোমরা অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারো যারা আশেপাশের থেকে ব্লগ দেখছো যে আমি গুনগুনকে কোন ডক্টর দেখাই। তো আমি বলে দিচ্ছি, আমি গুনগুনকে একে মান্নাকে দেখাই, ডক্টর একে মান্নাকেই দেখাই। আগে আমি ওকে অমিত দেবকে দেখাতাম, কিন্তু স্যারের এখন অনেকটাই এজ হয়ে গেছে, তো স্যার এখন সেইভাবে ঠিক এফোর্টটা দিতে পারে না, মাঝে মাঝে স্যার অসুস্থ থাকেন, তো স্যারকে পাওয়া যায় না। তার জন্য আমি অমিত দেব স্যারকে সুইচ করেছি, ডক্টর একে মান্নাকে এখন দেখাচ্ছি। ভীষণ ভালো ডক্টর, দুজনেই ভীষণ ভালো ডক্টর, মানে অমিত দেব স্যারও খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, ইভেন ইনিও ভীষণই ভালো ডক্টর। তো যাই হোক, তোমরা যদি তোমাদের বেবিদের জন্য এরকম ডক্টর খোঁজো আশেপাশে, ব্যারাকপুর, ইছাপুর, কলতা, যোধপুর, টিটাগড়, তো তোমরা ভালো এখন ডক্টর সবাই ভালো, তো জাস্ট একটা ছোট্ট সাজেশন, মানে আমি গুনগুনের জন্য যেটা দেখাই সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। গুনগুনকে এখানে বসে দাঁড়িয়ে আছে, কারণ কি প্রচণ্ড প্রচণ্ড গরম। চলে গেলাম, টাটা। এটা খাবে কোথায় তুই? কাকে খাবি? তো আমরা আবার অ্যাজ ইউজুয়াল আমাদের সেম আড্ডার জায়গা স্পাইসা পেয়েছি, এখানে একটু বসে আড্ডা ফাড্ডা মারবো, চাফা খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাবো। তো যাই হোক, এই যে গুনগুনও আছে এখানে, এখন ওর কোনো কান্নাকাটি নেই, কিছু নেই। আজকে সরি, আজকে ব্লগটা খুব ছোট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, বাড়ি থেকে দেখছি কিছু যদি শেয়ার করে দেওয়া যায় তোমাদের সাথে। ও মাই গড, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স! কারেন্ট চলে গেল, জাস্ট খাবারটা অর্ডার দিতে আবার কারেন্টটা চলে গেল। এখানে চলে আসবে অবশ্যই, দিও না, সিজলার হবে বললো। এই ছি, আ গিয়া হাম লোগ কা সিজলার, মই জানি না কেমন হবে টেস্টটা। আমি বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে সব থেকে ফার্স্ট কাজ আমি যেটা করেছি সেটা হচ্ছে গুনগুনকে আগে ভালো করে ফ্রেশ করেছি, ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে সুন্দর করে পাউডার টাউডার লাগিয়ে ওকে একটা হালকা জামা পরিয়ে দিয়েছি, জামা পরিয়ে দিয়ে জাস্ট একটা প্যান্ট পরিয়ে দিয়েছি, প্যাম্পার্স ট্যাম্পার্স পরাইনি, ওকে ফ্রি একদম ছেড়ে দিয়েছি, একটুখানি একটুখানি ঘুরে টুরে নিক, তারপরে ওকে আমি খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে নিজে ফ্রেশ হবো। তো ভাবলাম চট করে তোমাদের সাথে একটা ছোট জিনিস শেয়ার করে দিই। দেখো, আমি হচ্ছে একটা খুব আনঅর্গানাইজড টাইপ একটা মেয়ে, ঠিক আছে, মানে আমার জিনিসপত্র খুব একটা অর্গানাইজ হয়ে থাকে না, মানে যে সব বেশিরভাগ ইউটিউবারদের যখন আমি ভিডিও দেখি আমার দেখে মনে হয় মানে লিটারেলি আমি ডিপ্রেশনে চলে যাই। কেন ডিপ্রেশনে যাই জানো? কি সুন্দর সব কিছু অ্যারেঞ্জ করে, তাদের ওয়ার্ড্রপ থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে জুতো, ব্যাগ, মেকআপের জিনিস, সব কিছু, লিপস্টিক, কি সুন্দর মানে অ্যারেঞ্জ করে রাখা। তো আমার মানে আমি আমি এতটাই আনঅর্গানাইজড। তো দেখো, এই এই বাড়িতে কি আছে না, আমার শ্বশুর বাড়িতে এই একটা রুমের মধ্যে আমার সব কিছু জিনিস থাকে, ঠিক আছে, যেমন আমার এই ওয়ার্ড্রপে আমার জামা কাপড় আছে, এখানে আমার মেকআপের জিনিস, এই ঘরের মধ্যেই আমার জুয়েলারি ফুয়েলারি, মানে সোনার বলছি না, এমনি জুয়েলারি, একটু কিছু সোনারও, সোনা টোনাও টুকটাক রাখি, এখানে এই ব্যাগ, মানে এই একটাই রুম হচ্ছে আমার সব কিছু জিনিস রাখার। তো তাও আমি অর্গানাইজ করে রাখতে পারি না, যেমন দু তিনটে, যেমন আমার বাড়িতে দু তিনটে রুমে এরকম এখানে কিছু ছিটকানো, ওখানে কিছু ছিটকানো, এখানে জুতো, ওখানে জুতো, তো তখন জিনিসটাকে অর্গানাইজ করতে প্রবলেম হয়। যখন একটা রুমের মধ্যে সব কিছু আছে, আমি চাইলে একদিন বসে ভালো করে জিনিসগুলোকে সর্ট করতে পারি, কিন্তু না, আমি তো আমি আছি, আমি তো সেগুলো করবো না। তো যাই হোক, আমি আজকে ভেবেছিলাম তোমরা অনেকে আমার লিপস্টিকের ব্যাপারে জিজ্ঞেস করো যে এই লিপস্টিকটা কি, ওই লিপস্টিকটা কি, তো আমি ভেবেছিলাম যে আজকে একটুখানি তোমাদেরকে আমার একটা লিপস্টিকের একটা ছোট করে একটা হল করে দেবো, যে আমি মেইনলি কী কী লিপস্টিক ইউজ করি। আমার কাছে হিউজ লিপস্টিকের কালেকশন নেই, বাট যেইটুকুনিও আছে সেইটুকুনিও আমি যখন কোথাও বেরোই তখন খুঁজে পাই না যে এটা লাগাবো, ওটা লাগাবো, আমি খুঁজে পাই না, যা হাতের সামনে পাই লাগিয়ে নিই, তাও তোমাদের ভালো লাগে। তো ফার্স্টে এই লিপস্টিকটা দেখাচ্ছি, এটা আমি একবার পরেছিলাম, তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে এটার, এই লিপ শেডটার ব্যাপারে। এটা হচ্ছে একটা রেড, এটা হুডা বিউটি, আই এম শিওর এটা মানে রিয়েল হুডা বিউটি না, এগুলো হয় না 100-150 হুডা বিউটিগুলো, বাট আমার খুব বেসিক্যালি পার্সোনালি আমার এই লিপস্টিকটা খুবই ভাল লাগে। তো আর আমার ঠোঁটে খুব সুন্দর স্টেও করে, এটা অনেকটা শেষ হয়ে গেছে, বিকজ আমি খুব লাগাই, আর লাগানোর থেকেও বড় কথা বললাম না, আমি আনঅর্গানাইজ খুব,
আমি এটা ঠিক করে না এটা আটকানোই যাচ্ছে না তো এই এটা রেড এটা হুদা বিউটির এটা কোন নাম্বার আই থিংক নেই এটা রেড এর শেড হুদা মানে এটা রেড এর শেড এটা নরমাল একটা এটা আর একটা খুব ওহো আমি দেখেছি উল্টো পাল্টা লিপস্টিক নিয়ে বসেছি আর একটা নিউড এর মধ্যে আমি একটা মেবেলিন এর লিপস্টিক ইউজ করি এটা একটা পিঙ্কিশ নিউড আছে এই লিপস্টিকটার নাম হচ্ছে তোমার টাচ অফ স্পাইস তোমরা দেখে নিতে পারো টাচ অফ স্পাইস 660 এই লিপস্টিকটা খুব ভালো আর একটা যদি তোমরা কোনো পিঙ্কের শেড খোঁজো তো একটা পিঙ্কের শেড এই লিপস্টিকটাও তোমরা অ্যাফোর্ডেবল এর মধ্যে দেখাচ্ছি আমি আজকে মানে যারা কলেজ গোয়িং গার্ল আছো অফিস গোয়িং গার্ল আছো ওয়ার্কিং আছো মানে তারা তারা এই তিন চারটে লিপস্টিক তোমাদের কাছে থাকলে তোমাদের আর সর্টেড পুরো মানে যারা আমার মতন এক গাতা জিনিস মানে পছন্দ করো না পছন্দ করি বাট অর্গানাইজ হয় না এই লিপস্টিকটা খুব ভালো দেখবে রেডটা তো হালকা আর রেডের ওপরে বেশ সুন্দর একটা পিঙ্কিশ 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 কি এটার নাম হচ্ছে ল্যাকমি এনরিচমেন্ট PM15 এটার নাম্বার তাই তো হ্যাঁ PM15 তো এই তিনটে লিপস্টিক আজকে শেয়ার করলাম তোমাদের যদি এই তিনটে লিপস্টিক ভালো লাগে থাকে তোমরা ডেফিনেটলি পারচেস করতে পারো জাস্ট বেশি শেয়ার করে তোমাদের মাথা খারাপ করিনি একটা রেড একটা নিউডের শেড একটা পিঙ্ক মানে এই তিনটে থাকলে মোটামুটি সর্টেড এই রেডটা তোমরা কোনো অকেশন পারপাসে এমনিও ইউজ করতে পারবে এটা তোমরা ডেলি বেসিসে ইউজ করতে পারবে তোমাদের যেমন হয়েছে পিঙ্কটা তো অলওয়েজ মানে সব কিছুর সাথে যায় তো এই তিনটেই আজকে শেয়ার করলাম পরে আরও কিছু শেয়ার করে দেবো তো এটাই ছিল আজকে আমার একটা ছোট করে লিপস্টিক হল এই তিনটা লিপস্টিক তোমরা ডেফিনেটলি পারচেস করতে পারো তোমাদের কাছে থাকলে কিন্তু মোটামুটি সর্টেড হয়ে যাবে বিকজ আমার ঘরের মধ্যে লাইটটা খুব একটা ভালো আসে না আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো তাও আমি ট্রাই করলাম তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার আমার হাতে পায়ে কতটা লক্ষ্মী দেখো ট্রাইপডটা রাখতে গিয়ে ফেললাম একটা লিপস্টিক রাখতে গিয়ে ফেললাম আজকে আমি সব লিপস্টিকের জিনিসগুলোকে সর্ট করবো এখানে আমার পুরো লিপস্টিক রাখা তো আমি আজকে পুরো সব কিছুকে সর্ট করবো যেগুলো যেগুলো আমার পড়ার সামনে রাখবো না পড়ার ভেতরে রাখবো আজকে করতে হবে না তো আমি লিপস্টিক কেনা আমার কাছে অনেক কিন্তু আমি খুঁজে পাই না আমি পড়তে পারি না তো আজকে আমাকে এই রাত্রিবেলা সবাই শুয়ে পড়ুক রাজা গুনগুন সব শুয়ে পড়ুক তারপরে আমি কাজটা করবো আজকে গুনগুনের কান্না দিয়ে ব্লগটাকে এন্ড করছি গুনগুন কাঁদতে কাঁদতে একটু টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও তুমি ওকে কিছু করেছো টাটা করে দাও টাটা পাপার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছিস কেন পাপা কিছু করেছে এখন আমরা এখানে সবাই মিলে আইসক্রিম পার্টি করছি ব্লগ এন্ড করে দিয়েছিলাম ভাবলাম এটা একটু শেয়ার করে নিই তোমাদের সাথে তিনজনে চারজনে মিলে ইনফ্যাক্ট আমরা এখন আইসক্রিম খাচ্ছি এটা হচ্ছে আমার আইসক্রিমের মধ্যে সব থেকে ফেভারিট ফ্লেভার ভ্যানিলা মানে এটা এটাই আমি খাই আর মাঝে সাঝে চোকোবারগুলো হয় না 10-20 টা করে চোকোবার আমি না সব সময় না এরকমই করতে থাকে চোকোবার ওটা খাই আমি তো কোনোভাবে যদি তোমরা এই ব্লগটা পুরোটা দেখে থাকো আর যদি তোমাদের কোনো পার্ট ভালো লেগে থাকে বা কিছু ভি কোনো সাজেশন কোনো কিছু যদি দেওয়ার থাকে তাহলে প্লিজ নিচে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যেও বা ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে তোমাদের যেটা মতামত তোমরা কিন্তু আমার কমেন্ট সেকশনে লিখতে পারো যে এটা তোমার ভুল হচ্ছে ওটা তোমাকে ইম্প্রুভ করতে হবে এটা ঠিক লাগছে না এটা ভালো লাগছে না যা ইচ্ছে যা ইচ্ছে তোমাদের অ্যাজ আ ভিউয়ার্স তোমাদের একটা ব্লগ দেখে যেটা মনে হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে ওপেনলি তোমরা বলতে পারো ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো তাহলে আমি চেষ্টা করব পরবর্তীকালে ভিডিওজে সেগুলোকে ইম্প্রুভ করার এটা হচ্ছে ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে যদি কোনোভাবে ভালো লেগে থাকে ব্লগটা কোনো পার্ট ভালো লেগে থাকে দেন প্লিজ একটা লাইক করে দিও ছেড়ে যাওয়ার আগে আর যদি চ্যানেলে না সাবস্ক্রাইব করে ভিডিওস দেখে থাকো তো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওস ভালো লেগে থাকে তো তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডসদের সাথেও চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও চলো আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ টাটা